মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পশু কুরবানিকে তিনি কবুল আর মঞ্জুর করে নিন। এছাড়া অন্যান্য কুরবানিগুলিও আল্লাহ কবুল করুন। আমাদের অর্থের কুরবানি, আমাদের সময়ের কুরবানি, যাবতীয় কুরবানিগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নৈকট্য অর্জনের মাধ্যম হিসেবে কবুল করে নিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা কুরবান করেছি একটা লক্ষ্যকে কেন্দ্র করে, তা হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন। কুরবান এর আরেকটি মিনিং হলো আত-তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন। কিভাবে? উদহিয়া মানে হলো স্যাক্রিফাইস, সর্বস্ব বিলিয়ে দিয়ে, নিজের ইচ্ছাকে বিলিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে পশু আমরা কুরবানি করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কুরবানিকে কবুল করে নিন। সকলে আওয়াজ তুলে জোরে বলুন আমিন। মজার বিষয় হলো কুরবানির ঘটনা যেখানে সে শেষ হলো সূরাতুস সাফাতে, আল্লাহ তাআলা এরপরে দুইটি আয়াতে তিনি বলেছেন কাদালিকা নাজজিল মুহসিনিন, ইন্না কাদালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। এখন আমাদের জানার বিষয় হলো মুহসিনটা কি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কুরবানিকে আল্লাহ তাআলা বলেন ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, এটা সুস্পষ্ট পরীক্ষা। এর আগে আমরা জেনেছি হাবিল বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন মুত্তাকিদের কাছ থেকে। আবার আল্লাহ কোরআনে বললেন লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে জবাইকৃত পশুর গোশত রক্ত কিছুই পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া। তাহলে এখানে মুত্তাকিদের প্রতিদান দেন আল্লাহ তাআলা এই কথা না বলে তিনি রিপিট করেছেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, কাযালিকা নাজজিল মুহসিনিন, পরপর দুইবার বললেন অনুরূপভাবেই আমি আল্লাহ তাআলা মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ, তার মানে বোঝা গেল তাকওয়ার চেয়ে বড় উঁচু মাপকাঠির স্তর হলো ইহসান বা মুহসিন হওয়া। আমি যদি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সাক্ষ্য দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ও চূড়ান্ত প্রেরিত আল্লাহর রাসূল ও গোলাম, তার বান্দা, তাহলে আমি ইমানদার হলাম যখন আমি সাক্ষ্য দিলাম। এরপর যখন আমি নামাজ, রোজা, হজ, যাকাত, আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎকর্ম গ্রহণ করা, অসৎকর্মকে পরিত্যাগ করা, আদেশ নিষেধগুলি পরিপূর্ণ মাত্রায় মেনে চলি, তাহলে আমি হলাম মুসলিম। তাহলে প্রথম আমার স্টেজ হলো ঈমান বা আমি মুমিন, এরপর হলো আমি মুসলিম, তারপরে মুত্তাকি, এরপরে হলো মুহসিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কুরবানি এমন এক পর্যায়ে, এমন এক মানে উন্নীত হয়েছে, সেটা ইহসানের পর্যায়ে চলে গিয়েছে, এটা মুহসিনদের কাতারে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কুরবানিগুলি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেভাবে ইহসানের ভিত্তিতে করেছেন সেভাবে তিনি কবুল করুন। আসলে মুত্তাকিদের পক্ষ থেকে কুরবানি কবুল হয়, এটা আল্লাহর আদেশ পালন করা হলো, কিন্তু আপনি যদি প্রতিদান এই পৃথিবীতে এবং আখরাতে পেতে চান, তার প্রভাব বা ইমপ্যাক্ট এই পৃথিবীতে আপনি ভোগ করতে চান, তাহলে মুহসিন হওয়ার বিকল্প নাই, তাকওয়ার চেয়ে উপর উন্নত হতে হবে আপনার, এর উপরের স্টেজ আপনাকে যেতে হবে। তাহলে আমাদের স্টেজগুলি কি? প্রথমে থাকি আমরা মুমিন, এরপরে মুসলিম, তারপরে মুত্তাকি, এরপরে মুহসিন। আল্লাহ তাআলা বলছেন কাযালিকা নাযযিল মুহসিনিন, ইব্রাহিমের আমার আদেশ পালন করা, আত্মসমর্পণ করা, তদীয় পুত্র ইসমাইলের আত্মসমর্পণ করা, তাদের মা এবং স্ত্রী হাজেরার আত্মসমর্পণ করা, এটা ইহসানের পর্যায়ে চলে গেছে, ওই স্তরে উন্নীত হয়েছে বলেই আল্লাহ বলছেন কাযালিকা নাযযিল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা
মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকে। আমরা আজকে আলোচনায় সংক্ষেপে সেই বিষয়ে কথা বলবার চেষ্টা করব। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারা 195তম আয়াতে তিনি নির্দেশ করেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ওয়া আহসিনু তোমরা ইহসান করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কারণ ইহসানকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এখন আমাদের জানার বিষয় হলো ইহসান কি জিনিস, ইহসান কাকে বলে, কি কাজ করলে, কোন পথে চললে, কি আমল করলে আমরা মুহসিন হতে পারব। অর্থাৎ মুহসিন হওয়া মানে হলো ইমানদার মুসলিম তাকওয়ার উপরের স্তরে আমরা যেতে পারব, সর্বোচ্চ স্তর আমরা যেতে পারব, যার উপর আর কোনো স্তর নাই। ইহসান বলতে যেটা বোঝায়, আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ পরিপূর্ণভাবে যদি আপনি মানেন সেটা হলো তাকওয়া। আর আদেশ এবং নিষেধ মানতে গিয়ে যদি আপনি বাড়তি কিছু করে থাকেন, এটাকে সৌন্দর্য মণ্ডিত করবার জন্য, সুশোভিত করবার জন্যে, সেটাই হলো ইহসান। আপনি কখনো ইহসান করবেন আল্লাহর সাথে, কখনো মানুষের সাথে, কখনো প্রাণীর সাথে। আল্লাহর সাথে যখন আপনি মুহসিন আচরণ করতে যাবেন মুহসিন হিসেবে, তখন যেমন আল্লাহর গোলামি করতে গিয়ে আপনি ইহসান করবেন, ইবাদত করতে গিয়ে দুই রাকাত সালাত আপনাকে ফজরের সালাত আদায় করতে হবে, সঠিক সময়ে পড়া, প্রথমে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, এরপর আল্লাহ যা নির্দেশ করেছেন আকুণ্ঠ চিত্তে তা মেনে নিতে হবে, নিঃশর্তভাবে নিঃসংকোচে সেটা মানতে হবে, এরপর আপনি সময় মতো সেটা আদায় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মাপিক আদায় করা লাগবে, আদর্শ অনুযায়ী আদায় করতে হবে। এরপর আপনি কত সময় নিয়ে সেটা আদায় করবেন, কত সুন্দর করতে পারবেন, এটাকেই বলা হয় ইহসান। আল্লাহ তাআলা আদেশ করেছেন দুই রাকাত সালাত আদায় করে ফেলেছেন, আপনার উপরে মুসলিম হিসেবে দায়িত্ব শেষ। নামাজ, মুসলমান হলো কি, ইকামুস সালা ওয়া ইতাউজ যাকা, তারপরে হলো ওয়া সাওমু রমাদান ওয়াল হজ্জ লিবাইতিল্লাহ, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, এটা মুসলিমের দায়িত্ব। তাহলে আপনার উপর অর্পিত দায়িত্ব দুই রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করা, আপনি মুসলিম। এবার তাকওয়ার গুণে উন্নীত হওয়ার জন্য আপনি ঘরে বসে থাকবেন না, মসজিদে আসবেন, কারণ মসজিদে আসার জন্য জামাতবদ্ধভাবে সালাত আদায় করার জন্য আল্লাহ রাসূল নির্দেশ করেছেন, তাহলে রাসূলের আদর্শ অনুযায়ী হলো। এবার আসার পরে আপনি দুই রাকাত সালাত আদায় করছেন কত সময় নিয়ে, কত খুশু খুজু নিয়ে, এই সালাতকে সৌন্দর্য মণ্ডিত করবার জন্য আপনি কোন পোশাক পরিধান করেছেন। আপনি হয়তো গেঞ্জি পরে পড়তে পারেন, লুঙ্গি পরে চলে আসতে পারেন, না, আপনি লুঙ্গি পরে তো বাদশার সাথে সাক্ষাৎ করতে যান না। আপনি লুঙ্গি কখন পরেন, যখন আপনি বাহিরের কারো সাথে আপনার এখন আর দেখা হওয়ার কোনো সুযোগ নাই, আপনি একান্ত নিভৃতে নিজের প্রয়োজন সারার সময় অথবা শুইতে যাওয়ার সময় আপনি লুঙ্গি পরেন, ট্রাউজার পরেন, টি শার্ট পরেন, এইগুলি পরে তো আপনি কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অথবা বাদশার সাথে আপনি সাক্ষাৎ করেন না, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, এই ঘরে আপনাকে ডেকেছেন সকল বাদশার বাদশা, সেই আল্লাহ বলছেন খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তুমি প্রত্যেক ওয়াক্ত নামাজে আসার সময় সর্বোত্তম সাজে, সর্বোত্তম অবয়বে নিজেকে সুশোভিত করে তারপরে মসজিদে আসো। এখন আপনি মহসিনের কাতারে কখন পৌঁছাবেন, আপনি দুই রাকাত সালাত আদায় করার জন্য আদেশ মানতে ঠিকই আসছেন, আপনি সালাত কত সুন্দর করে আদায় করবেন, কত উত্তম অবয়বে রবের দরবারে আপনি নিজেকে পেশ করবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে তাকিয়ে আছেন। আপনি আল্লাহ আপনাকে আল্লাহর ঘরে দাওয়াত দিয়েছেন ফজরের নামাজে, আপনি মসজিদে এসেছেন আর আল্লাহ আপনার খবর রাখেন না, এমন আল্লাহর ইবাদত তো আমরা করি না। আমার আল্লাহ তো সব সময় আমাদের দিকে তাকিয়ে আছেন, এই জন্যই তো বলা হয়েছে তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারা। এটা আমরা বলবো ইহসানের স্তর দুইটা, একটা হলো একেবারে সর্বোচ্চ স্তর হলো আপনি আল্লাহকে দেখছেন। মানুষ ইহসান জিন্দেগি যাপন করতে গিয়ে যেতে যেতে এমন এক স্তরে চলে যায়, সেখানে গিয়ে সে আল্লাহকে সরাসরি দেখে, এই ইয়াকিন তার অন্তরে গ্রথিত হয়ে যায়।
যখনই সে মসজিদে আসে তখন সে মনে করে প্রত্যেকটা কদম ফেলছি, আমার আল্লাহ আমার কদমের হিসাব করছেন, আমার আল্লাহ আমার অন্তরের হিসাব করছেন, আমার আল্লাহ আমার চোখের হিসাব করছেন, আমার আল্লাহ আমার অন্তরে আমি কি চিন্তা করছি, কি লালন করছি সেটার খেয়াল রাখছেন। আমি যে রবের দরবারে হাজিরা দিতে গিয়েছি বা যাচ্ছি, আমি কোন বেশে ভূষা ধারণ করে আমি রবের সামনে গিয়েছি। এই জন্য দেখবেন আমাদের সালাফগণ পাঁচ ওয়াক্ত সালাতের জন্য স্পেশাল আলাদা পাঁচটি পোশাক তারা তৈরি করে রাখতেন, প্রত্যেক ওয়াক্ত নামাজে আলাদা স্ত্রী করা সুন্দর পোশাক পরিধান করতেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার দিন তিন দিন তার বাসায় চুলা জ্বলত না, অথচ জুমুয়ার জন্য ঈদের জন্য তিনি আলাদা স্পেশাল পোশাক, দামি দামি পোশাক তিনি পরিধান করতেন। সুবহানাল্লাহ, এটাই হলো ইহসান। ইহসান হুসনুন থেকে এসছে, হুসনুন মানে হলো বিউটি, হুসনুন মানে হলো বিউটি, অর্থাৎ যা কিছু সুন্দর, যা কিছু মনোমুগ্ধকর, যা কিছু বিউটিফুল, যা কিছু চার্মিং, তাই হলো ইসলাম। আর যা অসুন্দর, কুৎসিত, দুর্গন্ধ, এটা ইসলাম না। এখন যদি কেউ নিজেকে বড় পীর সাহেব দাবি করে, খাজা বাবা দাবি করে আর এক মাস গোসল করে না, ও আসলে ইসলামের ধারে কাছেই নাই, ও মুসলিম না, ওর এই ইসলামের এই কাজ আল্লাহর পছন্দ না। ইহসান মানে হলো আত্তাযায়্যুন। এক সাহাবি খুব জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে রাস্তায় চলাফেরা করছেন, রাসূলে করিম সসম তাকে ডাকলেন, বললেন, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, তোমার কি এই ছাড়া আর কোনো ভালো পোশাক নাই? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চাই আরবের সবচেয়ে দামি পোশাক যা কেনার সামর্থ্য কারো নাই সেটা আমি পরিধান করতে পারি, কিন্তু আমি করি না, আমার আছে অনেক কিন্তু আমি সেটা দেখাই না। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তাই হয় অহংকারকে দূরে ঠেলে রেখে তোমার তাই করা উচিত, তোমার সামর্থ্যের মধ্যে সর্বোত্তম পোশাক তুমি পরিধান করো। ইসলাম আপনাকে দেবদাসতি বলে, ইসলাম আপনাকে ছেঁড়া জামা পড়তে বলে, এগুলো আসলে ইসলামের শিক্ষা না। আপনি মসজিদে আসবেন পুরাতন কাপড় পরিধান করে, সারাদিন রিক্সা চালানোর পরে ওই গেঞ্জি ওইটা পরে চলে আসলেন, পাশের মুসলমানকে আপনি কষ্ট দিচ্ছেন। আপনি জানেন প্রত্যেকটা কাতারে প্রত্যেকটা মুসল্লির সামনে ফেরেশতা থাকে, আপনি যখন গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন পড়েন ফেরেশতাও তখন আপনার সাথে সাথে আমিন বলেন। সুবহানাল্লাহ, আপনি যখন মুখ খোলেন আপনার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয় ইন্নাল মালাইকাতা তাতাআযা বিমা ইয়াতাআযা বিহিন নাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যে বিষয়ে কষ্ট পায়, যে দুর্গন্ধে কষ্ট পায়, ফেরেশতাও ওই দুর্গন্ধে কষ্ট পায়। আপনার যখন সূরা ফাতিহা তো একটা দোয়া, সূরাতুদ দোয়া বলা হয়, আপনি দোয়া শেষ করে যখন আমিন বললেন আল্লাহ কবুল করো, আল্লাহ ইয়াকা নাআবুদু, এবাদত তোমার, কেবলই তোমারই, ওয়া ইয়াকা নাস্তাইন, আমার যত চাওয়া সব সব তোমার কাছে চাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম আমাকে হেদায়েত দাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম, এই যে দোয়া করলেন, ওয়ালাদ্বাল্লিন, ভ্রান্তদের পথে পথচ্যুতদের পথে আমাকে পরিচালিত করো না, আমিন, আল্লাহ আপনি কবুল করুন। এই কথা বলার সাথে সাথে ফেরেশতাও বলে আমিন, আল্লাহ কবুল করুন। দুইজনের আমিন যখন মিলে যায় এই দোয়া আল্লাহ কবুল করে নেন। তো আপনি তো এসছেন মসজিদে, মেসওয়াকটা করে আসেন নাই, ব্রাশটা করে আসেন নাই, মুখ থেকে দুর্গন্ধ বের হয়েছে, বের হওয়ার কারণে আপনি আমিন বলতে মুখ খোলার সাথে সাথে ফেরেশতা নাকে আঙ্গুল দিয়ে হাত দিয়ে বলছে না তোর আমিন বলার দরকার নেই, আমি বাগি, কারণ আপনার পাশের মুসল্লি আপনার দুর্গন্ধে টিকতে পারছেন, আপনার মুজার দুর্গন্ধে, গেঞ্জির দুর্গন্ধে টিকতে পারছেন, আর ফেরেশতা কীভাবে টিকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিষয়ে মানুষকে কষ্ট দেয় ওই বিষয়ে ফেরেশতারাও কষ্ট পায়, মানুষ দুর্গন্ধ সহ্য করতে পারে না, ফেরেশতা কীভাবে করবে? তাই আপনার দোয়াও কবুল হয় না। ইহসান এসছে হুসনুন থেকে, হুসনুন মানে হলো বিউটি, যা কিছু সুন্দর তাই ইসলাম, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অতএব একজন ইমানদার তার সামর্থ্য অনুযায়ী সর্বোত্তম বিউটিফিকেশন তিনি জাহির করবেন। তবে খবরদার, এখানে
রিয়া, সুমা, লৌকিকতা, লোক প্রদর্শন ইচ্ছা, এটা যেন না থাকে, অহংকার যেন না থাকে। অহংকারের ঊর্ধ্বে থেকে আপনি সর্বোচ্চটুকুন আপনি কনজিউম করবেন, কারণ ওয়াজ্জালা লাকুম মিনাল আরদি জামিয়া, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমি যদি ইউজ না করি, কনজিউম না করি, আল্লাহ কেনই বা সৃষ্টি করবেন? ইহসান এর বিপরীত শব্দ হলো কি বলে, আল ইসাআ, কষ্ট, দুর্গন্ধ, কষ্ট দেয়া মানুষকে। অতএব যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় সে জীবনে মহসিন হতে পারে না। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় সে কখনোই মহসিন হতে পারে না। এবার সারা জীবন যদি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে তাকবীর উল্লার সাথে পড়ে, কিন্তু বের হয়ে মা বাবাকে কষ্ট দেয়, আত্মীয় স্বজনকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, এতিম মিসকিন অসহায় এদেরকে কষ্ট দেয়, অন্য যে কোনো মানুষের, মুসলিম হোক অমুসলিম হোক, মানুষকে কষ্ট দেয়, কিংবা কোনো প্রাণীকে অযথা কষ্ট দেয়, ও আসলে মহসিন না। সে ইহসানের দরজায় যেতে পারবে না। মুআজ্জাজ হাদরিন, আমরা যদি মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে ইহসানটা আরো সহজ করে বুঝাতে চাই, লেনদেনের ক্ষেত্রে আপনি কিভাবে মহসিন হবেন? আপনার যতটুকু পাওনা আপনি তার চেয়ে কম নেন, যতটুকু দেওয়ার তার চেয়ে বাড়তি দেন, এটাই হলো ইহসান। সহজ কথা, মানুষের সাথে আপনি যখন লেনদেন করবেন, দেওয়ার সময় একটু বাড়তি দেবেন, এটাই ইহসান। নেওয়ার সময় একটু কম নেবেন, এটাই ইহসান। বিষয়টা কি এরকম হয়, দেওয়ার সময় যদ্দূর প্রাপ্য অদ্দূর দেই না, কম দেই, ডিজিটালি হেরফের করি। এখন তো রিসেন্ট দেখছেন না, ডিবি ধরছে কি, ডিজিটাল মেশিনে ওয়েট করে, রিমোট কন্ট্রোল, পাইকারি বাজার থেকে কেনার সময় মাল উঠায়, ওইখান থেকে রিমোট টিপে, রিমোট টিপ্পা মাপে ওজনে হেরফের করে, ডিজিটাল মেশিনে ডিজিটাল চুরি। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু আন্না উলাইকা হুমুল মাবউসুন। তারা কি মনে করে না তারা আল্লাহর কাছে উপস্থাপিত হবে? এই সব ওজনে যে হেরফের করলো তার জবাবদিহি করতে হবে, এরা কি মনে করে না, ভুলে গেছে নাকি? ডিজিটালি মহসিন হবে কেমনে, যদ্দূর প্রাপ্য তদ্দূর দেয় না, যদ্দূর নেওয়ার তার চেয়ে বেশি নেওয়ার আশা করে। এই জন্য আমরা সালাফে সালেহিনরা তারা দোয়া করার সময় রব সবচেয়ে বড় মহসিন হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবচেয়ে বড় মহসিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরপর হলো নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তিনি হলেন আদিল, ন্যায় বিচারক। তিনি বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ নিজে আদেল। আমরা দোয়া করি সালাফে সালেহিনরা সবসময় দোয়া করতেন এইভাবে, আল্লাহ তুমি আমার প্রতি ইনসাফ করিও না, আমি তোমার ইনসাফ চাই না, তোমার ইহসান চাই। ইনসাফ কি, আদালত কি, ন্যায় বিচার কি, আপনি যতটুকু পাওনার ততটুকু দেওয়া, যা পাবেন না তা না দেয়া। আর ইহসান হলো যা পাবেন না তাও দেয়া, যা পাবেন তার চেয়ে বেশি দেয়া। আমরা আল্লাহর ইনসাফ চাই না, আমরা আল্লাহর আদালত চাই না, কারণ আদালত আর ইনসাফ যদি আল্লাহ প্রতিষ্ঠা করেন, আমাদের উপরে বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহর যে নিয়ামত আমি আপনি ভোগ করেছি, সেই অনুযায়ী যদি ন্যায় বিচার করে যদি আল্লাহ তাআলা প্রতিদান দেন আমাকে, বিচার করেন, বাঁচার পথ আছে? ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত আপনি শেষ করতে পারবেন না গুনে। এখন সব নিয়ামত বিচার করে যদি তিনি আমাকে হিসাব করেন, বাঁচার কোনো পথ নাই। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে চাইতে হবে কি, আল্লাহ আমি তোমার ইহসান চাই, আদালত চাই না, ইনসাফ চাই না, তুমি আমার প্রতি মহসিন হও। সুবহানাল্লাহ, আল্লাহ কখন আপনার প্রতি মহসিন হবেন? আল্লাহ তাআলা বলছেন ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি ঠিক তেমনিভাবে ইহসান করো মানুষের প্রতি যেমনিভাবে আল্লাহ তাআলা তোমার প্রতি ইহসান করেন। আপনাকে বলেছে
নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত, এক ওয়াক্ত পড়েন নাই, আল্লাহ কি আপনাকে ভুলে গেছেন? দয়া বন্ধ করে দিয়েছেন, রিজিক ছেড়ে দিয়েছেন, নিঃশ্বাস ফাস আনফাস করতে আল্লাহ তাআলা বাধা দিয়েছেন, আল্লাহর গোলামি করতে বলেছেন, আপনি আল্লাহর অবাধ্য হয়েছেন, এর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কৃপা করেই যাচ্ছেন। ঠিক মানুষ যদি আপনার প্রতি অন্যায় আচরণ করে, আপনাকে যদি কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলছেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। একটা মুশরিক আল্লাহর সাথে শিরক করে, শিরক করার পরে ওই মুশরিককে আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বোত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। আর আপনি যদি একজন মুসলমান ইমানদার হয়ে, যদি কোনো মানুষ যদি আপনার রূপকে কষ্ট দেয়, আপনার সাথে খারাপ আচরণ করে, আপনি যদি সেটাকে ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে ভালো দিয়ে যদি আপনি প্রতিহত করেন, সে আপনার ক্ষতি করেছে, আপনার সাথে সম্পর্ক ছেদ করেছে, ছিন্ন করেছে, আপনি সম্পর্ক জোড়া লাগান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেল মান কাতাআক ওয়াফু আম্মান যালামাক। সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পর্ক রাখতে চাই আমার আত্মীয় স্বজনের সাথে, আপনি বলেন মানসাররাহু আইয়াং আইয়াং মানসাররাহু আইয়ুনসা আলাহু ফি আসারিহি ওয়া ইউবসাতা লাহু ফি রিজকি ফালিয়াসিল রাহিমা। যে এটা পছন্দ করে তার রিজিক বেড়ে যাক, হায়াত বৃদ্ধিপ্রাপ্ত হোক, সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার আত্মীয়র কাছে বারবার যাই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবার জন্য, সেই তো রাখে না, আমি এখন কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু তাকে উপদেশ দিলেন আরে বেটা, সেল মান কাতাক, যে সম্পর্ক বজায় রাখে তার সাথে বজায় রাখার তো কোনো প্রশ্নই না, এটা তো এমনিতেই ঠিক আছে। যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তো তোমার সম্পর্ক বজায় রাখতে হবে, সেল সম্পর্ক বজায় রাখো, মান খাতাক যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, এটাই হলো ইহসান। তাহলে আমরা সহজে যদি বলি, মানুষের সাথে যখন আমরা লেনদেন করব তখন প্রাপ্য তার পাওনার চেয়ে একটু বেশি দেব, আর গ্রহণ করার সময় একটু কম নেব, তাহলেই আপনি মহসিন হতে পারলেন। এবার কেন আপনি মহসিন হবেন বা মহসিনের প্রকার নিয়ে আমরা একটু কথা বলি। মহসিন বা ইহসান কয়েক ভাগে বিভক্ত। একটা হলো আল্লাহর সাথে মহসিন হওয়া, আল ইহসানু মা আল্লাহ ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের বিষয়ে আল্লাহর প্রতি ইহসান করা। আল্লাহর প্রতি ইহসান কি? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, তার সাথে শরিক না করা, তার আনুগত্য করা, তার আদেশ মেনে চলা, তার নির্দেশ উপেক্ষা না করা, তার সামনে নত হওয়া, অনুগত হওয়া, তার যাবতীয় বিষয়গুলি বিনা শর্তে মেনে নেওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী কাজ সম্পাদন করা, তবেই তো আমি মহসিন হব আল্লাহ তাআলার প্রতি। এখন ধরুন আপনি সালাত পড়তে আসলেন, সালাত পড়তে এসে আপনি আল্লাহর প্রতি কীভাবে ইহসান করবেন? সালাত পড়ার সময় আপনি আল্লাহর প্রতি কীভাবে ইহসান করবেন? ইহসান করবেন এভাবে যে আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন জোহরের সালাত আদায় করার জন্য, কয় রাকাত? চার রাকাত। যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় যেভাবে আদায় করেছেন, যত সুন্দর করে আদায় করেছেন, ঠিক সেইভাবে আদায় করা। এই আদায় করার সময় আপনি দুটা দিক খেয়াল রাখবেন, এটাকে বলা হয় দারাজাতুল ইহসান, ইহসানের স্তর। সর্বোচ্চ স্তর হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, হাদিস সহিহ মুসলিমের, হাদিসে জিব্রিল, যে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, আপনি সালাতে দাঁড়াইছেন সরাসরি আপনি আল্লাহকে দেখতেছেন। তার মানে আল্লাহকে দেখতেছেন মানে কি? আল্লাহ আপনার আয়ত্তের মধ্যে, আল্লাহকে আপনি সচক্ষে দেখছেন। আপনি যেমনিভাবে আপনার ম্যানেজারের প্রতি, বসের সামনে থাকলে আপনি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকেন, নড়াচড়া খুব কম করেন, আপনি ওডাসিটি দেখায় বা এরকম কোনো কিছু আপনি কোনো কাজ করেন না, আপনি সর্বোচ্চ পরিপাটি হয়ে তার সামনে হাজির হন, ঠিক আপনি এইভাবে যখন ইবাদত করবেন এটা হবে ইহসানের সর্বোচ্চ স্তর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন এই স্তরে পৌঁছাতে হলে অনেক কসরত করতে হবে, অনেক কষ্ট করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওই স্তরে পৌঁছে গিয়েছিলেন, তিনি ভবিষ্যৎকে বর্তমানে দেখেছেন। সুবহানাল্লাহ কইবেন না, সরাসরি দেখেছেন কেয়ামতে কখন সংঘটিত হবে তার আলামতগুলি তিনি 1500 বছর আগে তিনি বলে গেছেন।
এবং সেটা 1500 বছর পরে এখনো পর্যন্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। তিনি ওই স্তরে চলে গেছেন, তিনি ভবিষ্যৎ দেখেছেন। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দেখেছেন ভবিষ্যৎ, তারা ওই ইহসানের পর্যায়ে পৌঁছে গেছেন। পাহাড়ের অপর পাশ থেকে শত্রু আসছে, ইয়া সারিয়া জাবালা, তিনি এখানে নামাজরত অবস্থা আওয়াজ করে বলে দিলেন, শত্রু আসছে, তাকায় দেখো পাহাড়ের ওপার থেকে। এখান থেকে কিভাবে সম্ভব হলো? সুবহানাল্লাহ। ওই স্তরে আপনাকে উন্নীত হতে হবে, পৌঁছাতে হবে, সেই জন্য বিশাল কাজ করতে হবে। ওই স্তরে পৌঁছিয়েছিলেন কুরবানের মাধ্যমে। প্রথমে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন বাবা ইব্রাহিম, এরপরে নিজের সন্তানকে জবাই করছেন, জবাই জবাই। জবাইটা এত পছন্দের, ওই ইহসানের পর্যায়ে পৌঁছেছে যে আল্লাহর সামনে আমি জবাই করছি, আল্লাহকে দেখছি। তাই তো আল্লাহ তাআলা বললেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাক্তা রুইয়া ইন্না কাযালিকা নাযিল মুহসিনিন। সুবহানাল্লাহ। যদি আপনি ওই স্তরে উন্নীত হতে না পারেন, তাহলে তার নিচের স্তর, ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, আপনি যাবতীয় কাজ করবেন আল্লাহ আপনাকে দেখছেন। এটা হলো ইহসানের সর্বনিম্ন স্তর, আল্লাহ আপনাকে দেখছেন। এই জ্ঞান সব সময় মাথায় রাখা, যে কোনো কাজ আপনি করেন। চোরে যদি এটা ভালোভাবে ইয়াকিনের সাথে বিশ্বাস করত যে আমি যে চুরি করতেছি দেখতেছেন কে, শাস্তি তো আমাকে পেতেই হবে, সে কি জীবনে চুরি করত? একজন ব্যভিচারকারী মানুষ জীবনে ব্যভিচার করত? লুটেরা কি লুটতরাজ করত? জালেমরা কি জুলুম করত? করত না, কারণ তাদের চেতনার মধ্যে এটা নেই। ওই ইহসানের সর্বোচ্চ স্তরে তো পৌঁছতে পারেই নাই, সর্বনিম্ন স্তর যেটা, যে আল্লাহ তাকে দেখছেন, এই স্তরেও সে পৌঁছতে পারে নাই। যদি আপনি দুই স্তরের কোনো স্তরে পৌঁছতে না পারেন, উত্তীর্ণ হতে না পারেন, তাহলে কি হবে? আপনার ইবাদত লৌকিকতা পরিপূর্ণ হবে, প্রদর্শন ইচ্ছার কারণে হবে। কোরবানি রিসেন্টলি আমরা কোরবানি করেছি কার সন্তুষ্টির জন্যে? কথা বলে না, কার সন্তুষ্টির জন্যে? ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছেন পশু নাকি সন্তান? যখন সন্তানকে সরাসরি কোরবানি করতে গিয়েছেন, আল্লাহ তাআলার কাছে এই কোরবানি এত পছন্দের হয়েছে, ইহসানের পর্যায়ে যাবার কারণে আল্লাহ তাআলা সন্তানকে বাঁচিয়ে দিলেন, বিনিময়ে দিলেন জান্নাতি দুম্বা পশু হিসেবে কোরবানি। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর সন্তানকে কোরবানি দেওয়া আল্লাহ তাআলা তখনই বন্ধ করলেন, সুবহানাল্লাহ, তখন পশু কোরবানিকে আল্লাহ তাআলা বিধান করে দিলেন। আর এখন 1500 বছর পরেও এসে আমরা পশু কোরবানি দিচ্ছি, কেউ 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 সন্তানও কোরবানি দিতেছি, এটা জানেন তো? না 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 না, এই এবারেও হয়েছে, এখনো পর্যন্ত মিডিয়া এটা নিয়ে তোলপাড়, ভাইরাল ইস্যু। বকরি কিনেছে, নাম বললাম না, 15 লক্ষ টাকা দিয়ে। যখন ধরা গেল যে না, একজন সরকারি কর্মকর্তার সর্বোচ্চ 70-80 হাজার টাকা মান্থলি ইনকাম, তাহলে সে 15 লক্ষ টাকা দিয়ে একটা বকরি কিনে, গত বছরও এরকম করেছে, মোর দেন 50 লাখ টাকা দিয়ে তিনি গরু কিনেছেন, এবারও একটা গরু, চ্যানেল 24-এর নিউজ বলছে সে 74 লক্ষ টাকা দিয়ে এবারে গরু কিনেছে। তাহলে 70-80 হাজার টাকা যদি মান্থলি ইনকাম হয়, ঢাকা শহরে থাকতে গেলে তার 50 হাজার টাকাই খরচ আছে, তাহলে বাকি 20 হাজার জমাইলে 12 মাসে কত হয়? সেই লোকটা কি করে প্রতি বছর তার গাড়ি আছে কয়েকটা, বাড়ি আছে, স্ত্রী আছে 2টা। এখন যখন বলা হলো যে আপনার সন্তান এইভাবে পশু ক্রয় করেছে, বলছে এটা আমার সন্তান না, সন্তান কুরবান, পশু কুরবান করতে গিয়ে সন্তান কুরবান। বোন ইফসিত, সরি, বোন তিনি দেশের বাইরে আছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে, বলছে আমার কোনো ভাই নাই, সে আরেক ঘরের, বলছে আমার কোনো ভাই নাই। ভাই বোন, ভাইকে বোন কোরবানি দিচ্ছে, স্বামী স্ত্রীকে কোরবানি দিচ্ছে, সন্তান বাবাকে কোরবানি দিচ্ছে, যে ফার্ম থেকে কিনেছে সেখানে আর এক চাঞ্চল্যকর ঘটনা। ফার্মের মালিক দাবি করছে যে সে 1 লাখ টাকা বুকিং দিয়েছে, এরপরে আর পশু নেয় নাই। এখন যে কিনেছে, বুকিং দিয়েছে,
তাদের কথা অনুযায়ী 1,00,000 টাকা দিয়ে, সে বলছে আমাকে রিকোয়েস্ট করছে ছবি উঠাইতে, আমি কোনো টাকা পয়সা দেই নাই। কেউ কেউ রে চিনে না, কোনো সম্পর্ক তাদের মাঝে এখন নেই, বাবা সন্তানকে চিনতেছে না, বোন ভাইকে চিনতেছে না, স্বামী স্ত্রীকে চিনতেছে না, অপরিচয় এখনই দিচ্ছে, পরিচয় অস্বীকার করছে, আর পরকালের অবস্থা কি হবে? ক্যান ইউ ইমাজিন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সবাই সন্তান যখন বাবাকে দেখবে দৌড়ে ভাগবে, না জানি চোখে চোখে পড়ে, স্ত্রী যখন স্বামীকে দেখবে দৌড়ে ভাগবে, না জানি কোনো কিছু চেয়ে বসে। ইভেন যে মা আপনার জীবন বাজি রেখে আপনাকে বড় করে স্বাবলম্বী করে তোলে, তিল তিল করে বড় করে, সে মা সন্তানকে দেখলে দৌড়ে পালাবে পালাবে। তার বাস্তব নমুনা এই কুরবান উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি। দুনিয়ার এই বিচারে এসে পরিবার একজন আরেকজনকে অস্বীকার করতে শুরু করেছে। মূলত বিধান এক সময় ছিল সন্তান কুরবানি করো, সেটাকে আল্লাহ তাআলা ইহসানের পর্যায়ে যাওয়ার কারণে পরিবর্তন করে বললেন ওয়া ফাদাইনাহু বিযবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এখন থেকে পশু দিয়ে কুরবানি করা হবে কিয়ামত পর্যন্ত। এখন একবিংশ শতাব্দীর পরে এসে 1445 হিজরিতে এসে আমরা আবার দেখছি আমাদের কেউ কেউ ঠিকই পশু কুরবানি করছে, আবার কেউ কেউ আত্মীয় স্বজনও কুরবানি করছে, সন্তানকেও কুরবানি করছে, ত্যাজ্য পুত্র অথবা অস্বীকার করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা এহসান নিয়ে কথা বলছি, আল্লাহর সাথে এহসান করা, আল্লাহর প্রতি এহসান করা হলো আল্লাহর আদেশগুলি যেভাবে মানার সেভাবে মানা, এবং যতটুকু সামর্থ্যের মধ্যে আছে তার চেয়ে ভালো দিয়ে, তার চেয়ে বেশি এফোর্ট দিয়ে সেটাকে আরও সুন্দর করে তোলা। সাহাবি তো নামাজ পড়লেন 3 বার, পরপর 3 বার পড়লেন, আল্লাহ রাসূল বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ইরজি সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ছো আমি দেখছি কিন্তু তোমার যে নামাজ হয়েছে এই নামাজটা হয় নাই, আবার পড়ো। 3 বার পড়াইলেন, এরপর আবার শিখাইয়ে দিলেন। তার মানে আমার কুরবানি আমি ঠিকই দিচ্ছি, এটা আসলে এহসানের পর্যায়ে পৌঁছাচ্ছেন না, আমার নামাজ ঠিক আমি পড়ছি এই জন্য এটা আমার এহসানের পর্যায়ে পৌঁছাচ্ছে না বলেই সমাজ থেকে গর্হিত কাজ, মন্দ, পাপাচার, কামাচার দূরীভূত হচ্ছে না। নচেত যেই সমাজে সালাত প্রতিষ্ঠিত আছে সেই সালাতে, সেই প্রতিষ্ঠানে অথবা সেই সমাজে তো কোরআন দাবি করছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কই সমাজ থেকে তো পাপ, ব্যভিচার, চুরি, লুণ্ঠন, তারপরে প্রপাগান্ডা, জুলুম, নির্যাতন, জবরদখল, সম্পদ মেরে দেওয়া, এগুলি যাচ্ছে না। তার কারণ হলো আমরা যে সালাত আদায় করছি ওই সালাত ওই মানেন না, বিধায় কোনো রেজাল্ট বা কোনো ইম্প্যাক্ট এই পৃথিবীতে দেখছি না। কোরবানি যে আমরা রিসেন্ট করলাম ইব্রাহিম, ইসমাইল, হাজার আলাইহিসসালামের, এরপরের স্টেপগুলি দেখেন না, বাবার প্রতি কতটা অনুগত সন্তান। বাবা আসলেন বৃদ্ধ বয়সে, সন্তান ইতোমধ্যে বিয়ে করেছেন, লাঠিতে ঠুক ঠুক করে ভর করে আসলেন, ঘরে কেউ আছে না, কোথায় গেছে, বাজারে গিয়েছে অথবা বনে গিয়েছে, 2 রকম রেওয়ায়েত এসছে। তোমাদের কেমন চলছে? না ভালো না, কিছু কথাবার্তা বলার পরে ঘরে না ঢুকে, ঘরে ঢুকতেও বসে নাই, বলে নাই, সন্তান এসলে বলবে ঘরের চৌকাটটা যেন পাল্টায় ফেলে। বাসায় ফিরে আসলেন, কেউ কে আসছিল, হ্যাঁ এক বৃদ্ধ আসছিল, কি বললো? এই এই বললো চৌকাট পাল্টায় বলতে, আমার বাবা ছিলেন তিনি, তোমাকে তো তালাক দিতে বলেছেন, তালাক। বাবার প্রতি অনুগত, কুরবানির পরে সন্তানের চরিত্র দেখেন না। আবার কিছুদিন পরে আবার আসলেন বৃদ্ধ বাবা, আবার সালাম দিলেন, ঘরে আছে? না, কোথায় গেছে? অমুক জায়গায়। আসলে বলবে চৌকাটটা যেন যত্ন করে। কেউ আসছিল? হ্যাঁ আসছিল, বৃদ্ধ একজন মানুষ সালাম দিয়েছে আমাকে আপনাকে, তিনি যাওয়ার সময় বললেন চৌকাটের যত্ন নিতে, বললেন তিনি তো আমার বাবা ইব্রাহিম আলাইহিসসালাম এসেছিলেন, তোমার যত্ন নিতে আমাকে বলে গেছেন। এটাই হলো ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন, কুরবানির ইম্প্যাক্ট এটাই। কিন্তু কি হয়েছে, আমরা কুরবানি মাত্র শেষ করেছি, লৌকিকতা থেকে বের হতে পারি নাই, সমাজে কোনো পরিবর্তনই দেখতে পাচ্ছি না, কোনো পরিবর্তন নাই, অথচ সেই কুরবানি হওয়ার পর পুরো সমাজে পরিবর্তন সাধিত হয়েছে।
আল্লাহ মালুম আমাদের কোরবানি কতটুকু কবুল হয়েছে। এই জন্য আলোচনার শুরুতে আমরা দোয়া করেছি কার কাছে, আল্লাহ তুমি আমাদের কোরবানিগুলি কবুল করে নাও। আপনি মানুষের সাথে এহসান করবেন, আপনার পিতা মাতার প্রতি এহসান করবেন, নিকটাত্মীয়ের প্রতি এহসান করবেন, প্রতিবেশীর সাথে এহসান দেখাবেন, আপনার গরিব মিসকিন এতিম এবং সর্বোপরি সব মানুষ মুসলিম অমুসলিম সবার প্রতি আপনি এহসান করবেন, আর আপনি সব প্রাণীর প্রতি এহসান করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই করার আগে চাকুটাকে ভালো করে ধার দিয়ে নিয়েছিলেন, চোখ বেঁধে নিয়েছিলেন, হাত পা বেঁধে দিয়েছিলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস সহিহ মুসলিম উদ্ধৃত হয়েছে এবং অন্যান্য হাদিসের গ্রন্থ এই হাদিস এসেছে 1955 হাদিস সহিহ মুসলিমের, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ সব কিছুর প্রতি ইহসান করাটাকে বিধান করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। ফা ইযা কাতালতুম ফা আহসিনুল কিতলা, যখন তোমরা কাউকে হত্যা করবে অর্থাৎ কোনো প্রাণীকে হত্যা করবে তখন উত্তমভাবে ইহসানের সাথে হত্যা করবে। সুবহানাল্লাহ, এমন নয় একটা পশু দাঁড়িয়ে আছে মাথার উপরে ঘাড়ের উপর কয়েকটা কোপ দিয়ে আপনি ফেলে দিলেন, এটা এহসান করা নয়। একটা পশু তাকে জবাই করলেন, তার রগগুলি কাটলেন, এরপর তাড়াতাড়ি তার রুহ বের করে নেওয়ার জন্য, মেরে ফেলার জন্য, নিস্তেজ করে দেওয়ার জন্য স্পাইনাল কর্ডে আপনি আঘাত করলেন, এটা এমন নয়, এটা এহসান নয়। আপনি একটা মুরগি জবাই করলেন, একা একা জবাই করে দিলেন, তাড়াতাড়ি এটাকে ছিলানোর জন্য, এটাকে কি বলা হয় ড্রেসিং করানোর জন্য, আপনি করলেন কি পুরো মাথাটাকে গ্যাট করে ভেঙে দিলেন, না আপনি স্পাইনাল কর্ডটাকে ভেঙে দিলেন, এটা ক্ষতির কারণ হতে পারে। মাথাটাই কেটে দুভাগ করে ফেললেন, বাকি রক্তগুলো শরীর থেকে বের হতে পারছে না, এটা এহসান নয়। আপনি যখন পশুর প্রতি পশুকে আপনি যখন তার সাথে আচরণ করবেন, মুআমালাত করে ডিলিং করবেন, তখনও আপনার পশুর প্রতি সদয় হওয়া উচিত। আমাদের তো অনেকে কুরবানির সময় পশুকে অনেক দূর টেনে নিয়ে তারপরে জবাই করে, এরপরে তো অন্যান্য কাজগুলি আছে, নাম লিস্ট একটা বের করে এরপরে এক এক করে বলে, এগুলো এহসান নয়। ইব্রাহিম আলাইহিস সালাম কি তার সন্তানকে জবাই করার সময় এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিছেন, এরকম করছিলেন কিছু? না না না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইদা যাবাহতুম ফা আহসিনু যিবহা, যখন তোমরা জবাই করবে তখন এহসান করো প্রাণীর প্রতি। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, কিভাবে এহসান করবে, তোমাদের কেউ যেন জবাই করার আগে চাকুটাকে ভালো করে ধার দিয়ে নেয়, ওয়াল ইউরিহ যাবিহাতাহু, আর এভাবেই সে পশুটাকে আরাম দিতে পারবে। সুবহানাল্লাহ। এছাড়াও আরও কিছু এহসান আছে, নিজের প্রতি এহসান করা। আপনি ছাই পোশাক খাবেন না, আপনি মদ পান করবেন না, আপনি এমন কিছু গ্রহণ করবেন না যেটার কারণে আস্তে আস্তে আপনি ধ্বংসের দিকে চলে যাচ্ছেন, আপনি সারা রাত জেগে থাকবেন না, এতে করে আপনার ক্ষতি সাধিত হচ্ছে। এটা আজকে না বুঝলেও যুবকদের বলছি, 40 বছর যখন উত্তরণ হবে, ক্রস করবে, তখন বুঝবে, এই রাতগুলির জন্য আফসোস করবে, আফসোস। ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আল্লাহ রাতকে কেন সৃষ্টি করেছেন, দিবসকে কেন বানিয়েছেন, চাইলে তিনি পুরাটাই 24 ঘন্টা দিন রাখতে পারতেন, 24 ঘন্টায় রাখতে পারতেন, সেটা না করে কেন তিনি পার্ট বাই পার্ট ভাগ করেছেন, কোরআন খুলে দেখুন না। আপনি নিজের উপর জুলুম করবেন না, আপনি কথার ক্ষেত্রে এহসান করুন, যখন কথা বলবেন সুন্দর ভাষায় কথা বলেন না, আপনি তো মুসলমান, আপনি কথা বলার সময় কেন আপনি চেঁচিয়ে কথা বলেন, আপনি মুসলমান কথা বলার সময় কেন আপনি ফাসেক ফুজ্জারের মতো কথা বলেন, আপনি ফাহেশা কথা মন্দ কথা গাল ছাড়া আপনি কথাই বলতে পারেন না, ধমক ছাড়া আপনি কথাই বলতে পারেন না, আপনি কিভাবে মহসিন হবেন আপনি কথা শুনে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলু হুসনা, ওয়াকুলু হুসনা, সত্য সুন্দর কথা বলো, এহসানের সাথে কথা বলো তোমরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে কথা বলবে, সর্বোচ্চ সম্মান দিয়ে এহসানের সাথে কথা বলো। এহসান মানে কি? মা বাবা যতটুকু আচরণ পাওয়ার অধিকার রাখেন তার চেয়ে ভালো আচরণ করাইটাকে এহসান বলে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি এহসান, আপনি কাজের ক্ষেত্রে গিয়ে এহসান করুন, কাজের প্রতি সদয় হন, কাজটা করছেন পারফেকশন ওয়েতে আপনি করুন, পারফেক্টলি করুন, যেন তেন কাজ রেখে দিবেন না। একজন ইমানদারের কাজ হবে সবচেয়ে নিখুঁত, সবচেয়ে পারফেক্ট, যেন এখানে নো স্টোন উইল বি আনটাচড, সব কিছু সব কাজ সেখানে থাকবে, আপনার হাতের ছোঁয়া থাকবে, এখানে কোনো ত্রুটি থাকবে না, কোনো ভুল থাকবে না, আপনি সর্বোত্তম
অবয়বে সর্বোত্তম পন্থা যদি কাজটা করেন সেটাই হবে এহসান কাজের প্রতি। অতএব যারা এ পর্যন্ত এহসান করতে পারেন নাই, তওবা করেন আল্লাহর কাছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আমার আলোচনা শেষ করব। কেন আপনি মুহসিন হবেন, এহসান ভিত্তিক জীবন যাপন করা কেন দরকার, এই বিষয়ে দু চারটি কথা বলে আমি আমার আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। দেখুন, নিজের প্রয়োজনে আপনি এহসান করবেন। ইন আহসানতুম আহসানতুম লি আনফুসিকুম, আল্লাহ বলছেন তুমি যদি কারোর প্রতি দয়া করো এটা নিজের কল্যাণেই আসবে। সুবহানাল্লাহ বলেন, তুমি যদি কারোর প্রতি দয়া করো, একজন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে সেও আপনার সাথে ভালো ব্যবহার করবে, একজন মুসলিম অমুসলিমের সাথে আপনি ভালো ব্যবহার করলে সেও আপনার সাথে সদাচরণ করবে, মন্দ করবে না। এই জন্য ভালো ব্যবহার নিজের জন্যই করতে হবে, কারণ হাল জাজাউল ইহসানি ইল্লাল ইহসান, আল্লাহ বলছেন ইহসানের বদলা তো ইহসানই হয়। ইব্রাহিম নিজের সন্তানের গলায় ছুরি দিয়েছেন, চালিয়েছেন বলেই তো আল্লাহ এটাকে বদলায় দিয়েছেন, আরেকটা ইহসান করেছেন ইব্রাহিমের প্রতি, বৃদ্ধ বয়সের সন্তানটাকে আল্লাহ কোরবান করেন নাই, করেছেন একটা পশুকে। যদি তিনি সন্তানের প্রতি ইহসান না করতেন, কোরবানি করতে উদ্যত না হতেন, মনে কোনো ধরনের খটকা থাকতো, তাহলে জান্নাত থেকে দুম্বাও আসতো না, আল্লাহ বলতেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। নিজে ইহসান করেছেন, আল্লাহর আদেশের সামনে মাথা নত করেছেন, বিধাই আল্লাহ তাআলা এটার বদলা দিয়েছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। শুধু তাই নয়, আপনি যদি মুহসিন হন আল্লাহ সর্বাবস্থায় আপনার সাথে থাকবেন, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। ওয়া ইন্নাল্লাহা লা মাআল মুহসিনিন, আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতে, নিঃসন্দেহে আল্লাহ তাদের সাথে আছেন যারা মুহসিন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাকে আল্লাহ তাআলা বন্ধুরূপে গ্রহণ করেছেন, খলিল রূপে গ্রহণ করেছেন। ওয়াত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা সূরাতুন নিসা 125 আয়াতে বললেন। খলিলকে জানেন, খলিলকে জানেন স্পেশাল ক্যাটাগরির, হাবিব সবাই হতে পারে, একজন আরেকজনের হাবিব হতে পারে। যেমন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূল, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষকে, বললেন আয়েশা, বললেন পুরুষের মধ্যে বললেন আবু বকর, বললেন এরপরে ওমর, এরপরে ওসমান, এরপরে আরও অনেকের নাম বললেন, হাসান হোসেন আমার প্রিয়, যারা আমাকে ভালোবাসে তারা যেন হাসান হোসেনকে ভালোবাসে। এরপর কোরআনে বিভিন্ন জায়গায় এসছে সাহাবিরা একে অন্যকে ভালোবাসতেন। তাহলে ভালোবাসা হাবিব, এটা আম জেনারেল, কিন্তু স্পেসিফিক খাস হলো খলিল। ওয়াত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহর সঙ্গ এমন পেয়েছেন, আল্লাহ তাকে এক্সক্লুসিভলি তাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। খলিল একজন হয়, দুজন হয় না, খলিল একজন বানানো যায়, দুজন বানানো যায় না। সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ ইত্তাখাজতু খলিলান লাত্তাখাজতু আবা বকরিন খলিলা, যদি আমি কাউকে পৃথিবীতে বন্ধুরূপে গ্রহণ করতাম খলিল হিসেবে, তাহলে আবু বকরকে করতাম, কিন্তু আবু বকর আমার ভাই, আমার সঙ্গী সাথী। ওয়ালাকিন্নাল্লাহা ইত্তাখাযা সাহিবাকুম খলিলা, আল্লাহ তোমাদের সঙ্গী সাথী নবী মুহাম্মদকে খলিলভাবে, খলিল হিসেবে গ্রহণ করেছেন, বিধায় আবু বকরকে আমি খলিল হিসেবে গ্রহণ করতে পারছি না। তাহলে আপনি যদি মুহসিন হন, আল্লাহর এক্সক্লুসিভ বান্দায় আপনি পরিণত হবেন, একটা জায়গা শুধু থাকবে আল্লাহর কাছে আপনার, ওই যে আপনি তখন সেই স্তরে পৌঁছে যাবেন, আপনি সরাসরি আল্লাহকে দেখছেন। যারা মুহসিন হবে, আল্লাহ বলছেন ইন্না রহমাতুল্লাহি করিবু মিনাল মুহসিনিন, যারা মুহসিন আল্লাহর রহমত সবসময় তাদের সাথে থাকবে। আমি আমার আলোচনার শেষ কথা এটাই বলি, কোরআনে সূরা সাফফাত থেকে আমরা গত 3 জুমা আলোচনা করেছি, 78 থেকে 81 হোমওয়ার্কস, 78 সূরা সাফফাত 37তম সূরা, এই সূরা সাফফাতের 78 থেকে 81, 108 থেকে 111, 119 থেকে 122, 129 থেকে 132, এই কি বলা হয় 4 4 16 আয়াত আপনারা বাসায় পড়বেন। আমি আবার বলছি, সূরা সাফফাত কোরআনের 37তম সূরা, এই সূরার 78 থেকে 81, 108 থেকে 111, 119 থেকে 122, 129 থেকে 132, এই আয়াতগুলি একেবারে হুবহু সেম।
এই কয়টা আয়াতের মধ্যে পাঁচজন নবীর নাম নিয়েছেন আল্লাহ, প্রথমে নূহ, এরপর ইব্রাহিম, তারপরে মূসা এবং হারুন, এরপর ইলিয়াস। প্রত্যেকের ব্যাপারে আল্লাহ একই কথা বলেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, 78তম আয়াত। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, 108তম আয়াত। ওয়া তারাকনা আলাইহিমা ফিল আখিরিন, আপনার 119তম আয়াত। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, 129তম আয়াত। সব একই কথা বলছে, তাদের এই কাজকে আমি কিয়ামত পর্যন্ত পরবর্তী প্রজন্মের জন্য এটাকে আমি স্বর্ণাক্ষরে রেখে দিলাম, বিধান করে দিলাম। কী কাজ করেছেন? এরপরে এই পাঁচজন নবীর প্রতি আল্লাহ সালাম পাঠিয়েছেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন। 79তম আয়াত, 109তম আয়াত, 120তম আয়াত, 130তম আয়াত। সেম কথা, সালাম পাঠিয়েছেন কে? আল্লাহ। কেন পাঠিয়েছেন এবার দেখেন, এরপরের আয়াত কি বলা হয়, 80তম আয়াত, আল্লাহ বলছেন কাযালিকা নাজসিল মুহসিনিন। এরপরে আবার স্কিপ করেন, 110তম আয়াত, কাযালিকা নাজসিল মুহসিনিন। এরপরে আবার স্কিপ করেন, 121তম আয়াত, কাযালিকা ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন।